রয়েছি এক নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটে। এই বাড়ির তিনতলায় এই 209 নম্বর ঘরে চারটি সংস্থার দপ্তর রয়েছে, যার মধ্যে অন্যতম ত্রিনেত্র কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড। এই ত্রিনেত্র কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসকে 1,40,00,000 টাকা দিয়েছে, যেখানে তাদের গত তিনটে আর্থিক বছরে টার্নওভার 16,000, 19,000 এবং 33,000 টাকা। এত কম আর্থিক টার্নওভার যে সংস্থার, সেই সংস্থা কিভাবে একটি রাজনৈতিক দলকে 1,40,00,000 টাকা দিতে পারলো, সেই নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্ন করছেন বিরোধীরা। আমরা এই এই দপ্তরে এসেছিলাম, এখানে খোঁজখবর করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, যেখানে তালা মারা রয়েছে, দীর্ঘদিন ধরে এইখানের সংস্থা, যে চারটি সংস্থার কথা বলা হচ্ছে, এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে এই চারটি সংস্থার কেউই এখানে আসেন না, বেশ কয়েক মাস হয়েছেন। শেষ তারা দীপাবলির জন্য এখানে পুজো দেওয়ার জন্য এসেছিলেন, তারপরে কিন্তু আর তাদেরকে এখানে দেখা যায়নি। কেন তাদেরকে এখানে দেখা যাচ্ছে না, সেই নিয়েও একটা প্রশ্ন উঠছে। কারণ একটা কলকাতা শহরের মাঝখানে, একদম শহরের কেন্দ্রে এই দপ্তর, যেখানে চারটি সংস্থার দপ্তর রয়েছে, তার মধ্যে অন্যতম ত্রিনেত্র কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড, যাদের বিরুদ্ধে অভিযোগ মাত্র কিছু হাজার টাকা যাদের টার্নওভার, তারা কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং প্রশ্ন উঠছে, কেনই বা দপ্তরে দীর্ঘদিন ধরে কোনো লোকজন আসে না। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।